পায়ের তলায় মাটি নাই, এদের সময় শেষ। কোন দিন ওই দিন চলে আসবে এদের দেখলেই বলবে, এই ধর এই ধর এই ধর, এদেরকে ধরে ধরে পিটা, এদেরকে ধরে ধরে শায়েস্তা করা হবে। আজকে আমি এখানে যে তরুণ সমাজের প্রতিনিধিত্ব দেখছি, তরুণ এবং প্রবীণ নবীনের সমন্বয়ে এই যে সমা এই সমাবেশ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামী দিনে আপনাদের এই আন্দোলনের এই গতিকে আমরা ঢাকা শহরে নিয়ে যাব। ঢাকা শহরকে অবরুদ্ধ করার মাধ্যমে এই অবৈধ সরকারের মাসকস টেনে হিচড়ে নামানো হবে। এই দেশটা কারো বাবার সম্পত্তি না, কারো পৈতৃক সম্পত্তি না, এই দেশটা জনগণের, দেশের মালিকানা জনগণের। আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদেরকে তৈরি করেছেন মহান আল্লাহ তাআলা। অতএব কোন মানুষকে কোন আমলিককে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ইনশাআল্লাহ আপনারা আজকে যেভাবে সমবেত হয়েছেন, আগামী দিনেও কেন্দ্র থেকে ঘোষিত যে কোনো কর্মসূচিতে আপনারা সর্বাত্মক ভাবে অংশগ্রহণ করবেন। সর্বদর্শকরা, আমরা হলো লড়াই শুরুই করি নাই আর ওরা ভয় পেয়ে গেছে। আমরা কি ভয় পাইছি? তাই ইনশাআল্লাহ আমি বক্তব্য দেবো না, সভাপতি বক্তব্য দিয়ে দিয়েছেন, প্রধান অতিথি দেবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লড়াই হবে। সবে তো ভাই ওপরে, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে শত বাধা বিপত্তির পরে আমানুল্লাহ আমার এবং আমিনুল্লাহের নেতৃত্বে আজকে যে সমাবেশ করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সরকার সরকারের বিপক্ষে বিরুদ্ধে তাকে হটিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন সৃষ্টি হয়েছে, সেই আন্দোলনের প্রথম অংশে থেকে শুরু করেছে। এই আন্দোলনের কাঠায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী দল দিয়ে বিবাহ করে সর্বশক্তি দিয়ে রাজভবন থেকে যে কোনো রকম ষড়যন্ত্র মোকাবেলা করে ভাই ও বোনেরা, সকল বাধা বিপত্তি হামলা মোকাবেলা করে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বিএনপির ডাকে সাড়া দিয়ে আজকে আপনারা এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমার নিজের তরফ থেকে সংগ্রামী সালাম জানাই। প্রিয় ভাইয়েরা, আমরা রক্ত দিয়েছি ভোলায়, রক্ত দিয়েছি নারায়ণগঞ্জে, হামলার শিকার হয়েছি, রক্ত দিয়ে হামলার শিকার হয়ে মামলা মোকাবেলা করে আমরা বিশ্বাস করি এই স্বৈরাচারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার আদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সকল হত্যাকাণ্ডের, সকল হামলা, সকল মামলার আমরা বদলা নেব। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মহানগর উত্তর যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের নেতৃত্বে একটি মিছিল এসেছে। মিছিল কারীদের ধন্যবাদ। শিমুল, তুমি সামনের দিকে চলে যাও। ধন্যবাদ তোমাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর রফিকুল ইসলাম হেলালের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সচিব নেত্রকোনা জেলা বিএনপি, এবং উপস্থিত রয়েছেন মোহাম্মদ ফেরদৌস পাটোয়ারি, যুগ্ম সম্পাদক কৃষকদল, এবং আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব তামিল।
মহিলা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে শত বাধা বিপত্তির পরে আমানুল্লাহ আমার এবং আমানুল্লাহের নেতৃত্বে আজকে যে সমাবেশ করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। স্বাগত সন্ধুরা, আমরা হলো লড়াই শুরুই করি নাই আর ওরা ভয় পেয়ে গেছে। আমরা কি ভয় পাইছি? তাই ইনশাল্লাহ আমি বক্তব্য দেব না, সভাপতি বক্তব্য দিয়ে দিয়েছেন, প্রধান অতিথি দেবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ লড়াই হবে। সভাপতি ঢাকা মহানগর উত্তরের সভাপতি 90 ছাত্র গণ উত্থানের সিপাহসালার জনাব আমিনুল্লাহ আমান উপস্থিত, প্রধান অতিথি আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব মোস্তাফিজুর রহমান বাবুল, নামটা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি 90 ছাত্র গণ অভ্যুত্থানের মহানায়ক ঢাকা উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান আজকের এই প্রতিবাদী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নেতৃবৃন্দ,